नमस्कार प्रिय दर्शक, बासु इलेक्ट्रिक चैनले सबाई के स्वागत। तो दर्शक केमन आछेन सबाई? आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। तो दर्शक आजकेर भिडियोते आमी शेखाबो एकटी स्टैंड फैन जदि साउंड रिकॉर्ड हय तो सेई साउंडटाके किभाबे ठीक करबेन, एबं दर्शक एकटी स्टैंड फैन जदि बियारिंग बा स्याब जदि नष्ट हो जाए किभाबे बियारिंग एबं स्याबके पांच करबेन बा बियारिंगटाके चेंज करबेन, आमी सबकिछु भिडियोते स्टेप बाई स्टेप देखिये देबो प्रथम थेके लास्ट अब्दि। तो अपना अवश्य लास्ट अब्दि भिडियो देखें तो सब किस बुझते पर देखो ये फैन घूरले जोर साउंड होच्छे एवं स्याबटा किन्तु भेतर थेके बाइरेर दिके ढुकछे बेरोच्छे। तो ये प्रब्लेम हे सब बड़ प्रब्लेम कारण ये बियारिंग वाला फैन रही है। तो यदि एरकम प्रब्लेम है तो क्या भावे ठीक करबें सब किस अवश्य भिडियो देखो, तो अवश्य लास्ट अब्दि भिडियो देखुन। भिडियो देखार पर जो बुझते कोकम कि असुविधा होवश्य हमें कमेंट कर जाना বা ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। তো চলুন দর্শক বেশি কথা না বলে আমরা শুরু করি। তো দর্শক প্রথমত আমি ফ্যানের জালগুলো খুলে দিয়েছিলাম কারণ আপনাদের দেখানোর জন্য খালি ব্লেডটাই লাগানো ছিল। তো আমি ব্লেড লাগিয়ে দেখে দিলাম স্যাপটা ঘুরছে এবং বিকট আওয়াজ হচ্ছে। তো এরপর আমার ব্লেডটা খুলে দিয়েছি, এরপর আমাদের পুরো মোটরটাকে খুলতে হবে কারণ আওয়াজটা ভেতর থেকেই আসছে। দেখুন স্যাপটা কীভাবে ঘুরছে। তো মোটর খুলতে গেলে আপনাদের প্রথমে নাটগুলো খুলতে হবে। তো দর্শক স্ট্যান্ড ফ্যানের পেছনের সাইডে একটি ঢাকনা বা চাপা থাকে যেখানে তিনটে নাট দিয়ে লাগানো থাকে। তো আপনাকে সেই তিনটে নাটকে খুলতে হবে। সেই তিনটে নাট খোলার পর আপনি ভেতরে অনেকগুলো কানেকশান দেখতে পাবেন যেখানে একটি কনডেন্সার ফিটিংস করা থাকে। তো আপনাকে বডি খুলতে গেলে সেই কানেকশানগুলো খুলে ফেলতে হবে। তো আপনি যদি নতুন হন তো কানেকশানগুলো মার্কিং করে খুলতে পারবেন কারণ এখানে স্টার্টিং কয়েলের কানেকশান আছে, রানিং কয়েলের কানেকশান আছে, কনডেন্সার লাগানো থাকে। তো যদি আপনি পুরনো হন তাহলে আপনি কানেকশান মনে রাখতে পারবেন, যদি আপনি নতুন হন কানেকশানটাকে খাতায় লিখে নেবেন বা ড্রয়িং করে নেবেন, তারপর আপনি কানেকশানগুলো খুলে দেবেন। আর অবশ্যই কোনো কিছু ফ্যান খুলতে গেলে আপনাকে যাতে ওই ভেতরে নোংরা বা ড্রাস্ট থাকে সেগুলো আপনি ভালোভাবে পরিষ্কার করে দেবেন, তাতে আপনার ফ্যানটি লাস্টিং বেশি দিন হবে। তো এইভাবে ফ্যানের পরিষ্কার করার পর কানেকশানটি দেখে কানেকশানগুলো কনডেন্সার খুলে দেবেন। তারপরে বডিতে কোনো ফ্যানের চারটে নাট থাকে, স্ট্যান্ড ফ্যানের কোনো ফ্যানের দুটো নাট থাকে। তো নাটগুলো খুলে আপনাকে বডিটা খুলতে হবে। তো আমি প্রথমে কি করছি এই ফ্যানের কানেকশানগুলো খুলে দিচ্ছি, ঠিক আছে? আপনি কানেকশান একবার চেক করে নেবেন কোনটা রানিং স্টার্টিং দেখে রেড ইয়েলো ব্লু কালার, তার থেকে কোনো ফ্যান থেকে চারটে তার বেরোয়। এই ফ্যানটা তিনটে লিড বেরিয়ে এসছে, রেড ব্লু হোয়াইট। তো আমি সেই থেকে কনডেন্সারটা খুললাম, তিনটে তার আলাদা করে দিলাম এইভাবে। এরপরে আমি ওই বডিটা খুলবো, ঠিক আছে, যেখানে বডি চারটে, এই ফ্যানের চারটে নাট রয়েছে, কিছু কিছু ফ্যানের আবার দুটো নাট দিয়েও বডি ফিটিংস করা থাকে। তো দর্শক যেভাবে থাকবে আপনাকে সেই নাটগুলো সেইভাবে দেখে খুলে ফেলতে হবে। তো নাট খোলার পর আমরা বডিটাকে খুলবো। তো বডি খুলতে গেলে কি করতে হবে আপনাকে, ওই সামনের সাইডে হাতুড়ি দিয়ে হালকা হালকা মারতে হবে, তাহলে আপনি পেছনের সাইডে এটা বেরিয়ে আসবে। কিন্তু দর্শক একটাই কথা হচ্ছে এগুলো কাস্টিং বডিওয়ালা ফ্যান আছে, তো আপনাকে দেখে আপনাকে হাতুড়ি হালকা হালকা করে মারতে হবে, নাহলে কিন্তু ওই বডি কিন্তু ভেঙে যেতে পারে। তো দর্শক আমি বডিটা খুলে ফেললাম, এরপর দেখুন ভেতরে কী অবস্থা আছে, পুরো ড্রাস্ট পড়ে গেছে এবং বিয়ারিংয়ের অবস্থা খুবই খারাপ। তো দেখুন স্যাপটাও কি রোটারটাও কীভাবে কালো পড়ে গেছে এবং ঘষে ঘষে অবস্থা খারাপ, এবং দেখুন বিয়ারিংগুলো কী অবস্থা হয়েছে। তো প্রথমত হচ্ছে এই কয়েলটা একদম ড্রাস্ট পড়ে গেছে নোংরা। তো আগে আপনি খুললে কয়েলটা ভালোভাবে পরিষ্কার করে দেবেন, যে কোনো ফ্যানের খুললে আগে যদি কয়েল যদি খারাপ থাকে, মানে কয়েল যদি এরকম ড্রাস্ট বা নোংরা পড়ে যায় তো তখন কিন্তু কয়েলটা নষ্ট হতে পারে। কয়েলটাকে ভালোভাবে পরিষ্কার করে দেবেন, আর যদি পসিবল হয় তো আপনার বার্নিশও করে দিতে পারেন। তো দর্শক কয়েলটা ভালো করে পরিষ্কার করে নেওয়া আমার মেন কাজ হচ্ছে, যেটা ফ্যানটা জোর সাউন্ড হচ্ছে এবং ফ্যানটা চললে স্যাপটা ঢুকছে বেরোচ্ছে কেন, এটা কেন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আমি কয়েলটাকে পরিষ্কার করে নিয়েছি, এরপর প্রথমত আমি বিয়ারিংটাকে ভালো করে দেখাবো আপনাদের। তো দর্শক দেখুন এই যে বিয়ারিং এবং এই যে স্যাপটা রয়েছে, এই বিয়ারিংটার অবস্থা দেখুন কী হয়েছে, কালো পড়ে গেছে এবং এই বিয়ারিংয়ের মধ্যে যে স্যাপটাকে ঢোকাচ্ছে এটা খুব ইজিভাবে কিন্তু ঢুকে যাচ্ছে। এবং এখানে দেখুন যখন আমি ওই রোটারটাকে যখন বিয়ারিংয়ের মধ্যে আমি ঢুকিয়ে যখন আমি স্লাইড করছি তখন কিন্তু ভালোই স্লাইড হচ্ছে, যার জন্য কিন্তু ফ্যান চালু হলে কিন্তু ওই স্যাপটা প্রথম ঢুকে যাচ্ছে ভেতর দিকে, তারপর বেরিয়ে আসছে এবং বিয়ারিংগুলো ভালোই জাম আছে। তো প্রথমত আমরা কী করবো, এই বিয়ারিংগুলো ভালো করে আমরা ওয়াশ করে দেবো, যেহেতু বিয়ারিংটা চাপাওয়ালা নেই, মানে বিয়ারিং খুলে ওয়াশ করা যাবে, গ্রিজ করা যাবে। তো আমি বিয়ারিংটা ভালো করে গ্রিজ করে দিয়েছি দেখুন। তো দর্শক বিয়ারিংটা ভালো করে গ্রিজ করার পর আপনার যেটা নেক্সট কাজ হচ্ছে যে স্যাপটা কেন ওই ভেতরের দিকে ঢুকছে বেরোচ্ছে। তো তখন আমি স্যাপটাকে ঢুকে দেখেছি যে স্যাপটা কিন্তু ওই বিয়ারিংয়ের থেকে একটু হালকা লুজ আছে,
তো যদি এরকম লুজ থাকে আপনাকে কি করতে হবে, আপনি ওইটা স্যাপটাকে পাঞ্চ করে দিতে পারেন। তো পাঞ্চ কীভাবে করছেন আমি করছি ভালো করে দেখে নিন। আপনাকে একটা ওই ফাইল নিতে হবে, ফাইল নিয়ে ওই যে স্যাপটা যেখানে ব্যারিংয়ের মধ্যে পুষো সেখানে এখানে হালকা হালকা করে আপনাকে ঠুকতে হবে যাতে এটা বিট তৈরি হয়। তো আমি সামনের সাইডটা অতটা লুজ নেই তাই আমি হালকা বিট করেছি ভালো টাইট হওয়ার জন্য, আর এই ব্যাক সাইডটা একটা খুবই লুজ ছিল যার জন্য আমি এটা বেশি করে বিট করে দিয়েছি। জাস্ট আপনি ফাইল দিয়ে হালকা হালকা ঠুকে দিলে এখানে একটা লোহার মতো বিট তৈরি হয়ে যাবে, যেখানে আপনি ওটাকে যখন ফিটিংস করবেন আপনার এক চান্সে একদম ওই ব্যাঙ্কের মধ্যে গিয়ে টাইট হয়ে যাবে। তখন আপনার ওই যে যেটা ফ্যান চললে গজে স্যাপ এদিক ওদিক হয় সেটা আর হবে না। তো দেখুন আমি ভালো করে স্যাপ ঠুকে একদম বিট করে আমি যে জাস্ট একদম ফিটিংস করে নিয়েছি, আমার স্যাপটা কিন্তু আর এদিক সেদিক গোসছে না। আমি একদম ভালো করে টাইট করে দেখে নিয়েছি যে আমার ফ্যান কিন্তু এক স্যাপ কিন্তু এক সুতো কিন্তু স্লাইড হচ্ছে না। তো দর্শক এরপর আমি এটা কি করব, আমার ফ্যানটায় ফিটিংস করে দেখব কি আমার ফ্যানটা আগে যেরকম আওয়াজ হচ্ছিল বা যেরকম স্যাপটা ঢুকছিলো বেরোচ্ছিলো আমার সেই একই প্রবলেম আছে না আমার প্রবলেমটা ঠিক হয়েছে। তো চলুন দর্শক আগে ফ্যানটা ফিটিংস করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি যে ফ্যানটা কীভাবে ফিটিংস হয়েছে বা ফ্যানটার যেই প্রবলেম ছিল সেই প্রবলেমটা আর আছে কি না। তো দর্শক আমরা ফ্যানটা ভালো করে ফিটিংস করে নিয়েছি, স্যাপটাও খুব ইজিভাবে ঘুরছে। তো আমি এবার চেক করে দেখবো আমার আগে যে প্রবলেমটা ছিল সাউন্ড হচ্ছিলো সে সাউন্ড বন্ধ হয়েছে কিনা বা স্যাপ কিন্তু আর স্লাইড হচ্ছে কিনা আমি দেখে নেবো। তো আমি কন্ডেন্সার লাগিয়ে নিচ্ছি, যেভাবে কানেকশান ছিল সেভাবে কানেকশান করে নিচ্ছি। এরপর আমি এটাকে প্রথমে সিরিজে টেস্ট করবো, তারপর আমি ডাইরেক্ট লাইন দিয়ে টেস্ট করবো। তো দর্শক আমি টেস্ট করছি, দেখুন আমার ফ্যানের কোনোরকম সাউন্ড কিন্তু আর নেই, এবং যেভাবে প্রথম ফ্যান চালু করতে হলে স্যাপ কিন্তু ভেতরের দিকে চলে যাচ্ছিলো স্লাইড হচ্ছিলো সে স্লাইড কিন্তু আর এখন হচ্ছে না এবং কোনোরকম সাউন্ড আর নেই। তো দর্শক এইভাবে আপনাকে ফ্যানের যদি জোর সাউন্ড হয় বা যদি ফ্যানের স্যাপ যদি স্লাইড হতে থাকে তো আপনাকে এইভাবে ঠিক করতে হবে। আপনি এইভাবে ফ্যানের বিয়ারিং চেক করবেন বা ওই যদি স্যাপ খারাপ থাকে আপনি জাস্ট বিট করেও ফ্যানটাকে চালিয়ে দিতে পারেন, অনেকদিন পর্যন্ত চলবে। তো দর্শক দেখুন ফ্যানটা কোনোরকম সাউন্ড হচ্ছে না। তো এরপর আমি কী করবো, এই ফ্যানটাকে আমরা ব্লেড ফিটিং করে দেখবো যে ব্লেড লাগালে কোনোরকম সাউন্ড আসছে কি না। তো আমি ফ্যানটা বন্ধ করে দিচ্ছি, তারপর আমি পুরো ওই পেছনের বডিটা লাগিয়ে দিয়ে আমি জাস্ট ব্লেডটা লাগিয়ে দেখছি যে ব্লেডটা সাউন্ড হচ্ছে কিনা। তো দর্শক ভালো করে দেখুন, ব্লেড লাগালে কোনোরকম ফ্যান সাউন্ড নেই বা ফ্যান যে স্যাপ স্লাইড সেই স্যাপ স্লাইডটাও বন্ধ হয়ে গেছে। তো দর্শক এই প্রবলেম হলে আপনারা এইভাবে স্যাপ পাঞ্চ করে চালাতে পারবেন। তো দর্শক এই ছিল আজকের ভিডিও, ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো হলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। তো দর্শক আজকে এই পর্যন্ত, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।